আজকে বাড়িতে গিয়ে গরম গরম আলু পোস্ত খেয়ে দুখান ঘুম মেরে তারপরে কাজে যাব। আজকে মাছ বানাবো, আজকে মাছ বানাবো, কাতলা ইংলিশ গর্দা চিংড়ি মাছ বানাবো, আজকে মাছ বানাবো, আজকে মাছ বানাবো, গর্দা ইংলিশ চিংড়ি মাছ বানাবো। দিদি, আরে ও দিদি, রান্না হয়ে গেছে কি দিদি? না ভাই, না রান্না হয়নি, আজকে মাছ খাবো না, আজকে আমার ইচ্ছে হয়েছে গরম গরম আলু পোস্ত খাওয়া। দিদি, আরে ও দিদি, মাছের দাম অনেক বেশি দিদি, তার থেকে ভালো আলু পোস্ত খেয়ে নি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তো বাজার করতে জানি না, মাছ থেকে বেশি দাম আলু পোস্ত। হ্যাঁ, আমাকে বোকা বানাস না, ঠিক আছে, তুই চুপচাপ মাছ নিয়ে আয়, মাছ রান্না করব। না দিদি, আলু পোস্ত না, মাছ মাছ না, আলু পোস্ত না, মাছ খাবো, মাছ আলু পোস্ত মানে আলু পোস্ত মানে মাছ, শুধু মাছ মানে মাছ। দিদি প্লিজ, আলু পোস্ত দিদি প্লিজ। ঠিক আছে, আলু পোস্ত রান্না করব, কিন্তু দিদি, আরে ও দিদি, আলু পোস্ত করা তো আরো আসান, একটু তেল দেবে, দুখানা লঙ্কা আলু আর পোস্ত দিয়ে মাখাবে, আর একটু নুন দিয়ে নামিয়ে দেবে, হয়ে গেছে আলু পোস্ত। তুই যা বলেছিস আলু পোস্ত, সেটা আলু পোস্ত নেই, আলু পোস্ত হয়ে যাবে, চুপ থাক, আমি নিজে বানাবো আলু পোস্ত। শোনে না আমার কথা, কেউ শোনে না বাড়িতে, কেউ শোনে না বাইরে, কেউ শোনে না আমার কথা, কেউ কানে কেউ নিয়ে না, শোনে না আমার কথা, কেউ শোনে না। এই গানগুলো বন্ধ কর, আচ্ছা বল, পোস্ত নিয়ে আয়, তাড়াতাড়ি পোস্ত নিয়ে আয়, পোস্ত রান্না করে দেবো। দিদি, আরে ও দিদি, পোস্ত তো বাড়িতে রাখাই আছে, ওই হলুদ টিপেতে দেখো পোস্ত রাখা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি বানাচ্ছি, এক কাজ কর, তুই গিয়ে চান করে নে, আমি রান্না পান্না করে রাখছি, ঠিক আছে। কি মজা কি মজা, আলু পোস্ত খাবো, কি মজা কি মজা, আলু পোস্ত খাবো। হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর এই ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধু এই ভিডিওটা মজা আর হাসির জন্য বানানো হয়েছে, এই জন্য এই ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে দেখবে না, যে দেখবে এটা মজার হাসি ভাবে দেখবে, ঠিক আছে। আর কাদেরকে আলু পোস্ত খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে, আর কি করে আলু পোস্ত বানানো হয় সেটাও বলতে পারলে বলে দিও, ঠিক আছে।